নমস্কার বন্ধুরা, মন্ডল্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। আজ এই ভিডিওতে আমি অনুপস্থিত থাকার কারণে দুঃখিত, তবু আজ জর্জ সিক্স কিং ইম্পেরর এনার তিনটি কয়েনের সম্পর্কে আমি আলোচনা করব। 1946 থেকে 1947, তো 1947 সাল আমাদের কাছে একটি ঐতিহাসিক স্মরণীয় দিন, এবং আজ এই ভিডিওতে 1946 এবং 1947 সালের জর্জ সিক্স কিং এম্পেররের যে স্মারকগুলি আছে তার তিনটি কয়েনের সম্পর্কে আমি আলোচনা করব। আজ দেখে নেব এই তিনটি কয়েনের ক্ষেত্রে কোন কয়েনটি বর্তমানে বেশি ভ্যালুয়েবল, এবং আগত দিনে সবথেকে বেশি কোন কয়েনটি অত্যন্ত রেয়ার হতে চলেছে। তো এই কয়েনটির ক্ষেত্রে কোয়ার্টার রুপি, হাফ রুপি এবং ওয়ান রুপি, তো এই তিনটি কয়েনের সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নেব, তো আপনাদের কাছে আরও কিছু কথা আমি জানাতে চাই। এই কয়েনটির ক্ষেত্রে যারা মনে করেন যে এই কয়েনটির মধ্যে যে সিংহ চিত্রটি আছে এটি রূপোর দ্বারা নির্মিত, অনেকে এটি মনে করেন। তো যারা মনে করেন যে সিংহ চিহ্নটি রূপো দ্বারা তৈরি, যেমন বিশেষ করে ওয়ান রুপি কয়েনের ক্ষেত্রে এটাকে মনে হয়, তো তাদের কাছে আমি বলি এটি আসলে কিন্তু সিলভার নয়, এই ধাতুটি নিকেল। এছাড়া আরেকটি কথা আপনাদেরকে আমি বলবো, এই কয়েনটিকে নিয়ে কিছু লোক আছে যারা গুজব ছড়ায় কয়েনটি লক্ষ টাকা কিংবা তারও বেশি কয়েনটির মূল্য, এবং অনেক সময় দেখা গেছে যে এই কয়েনটি বহু মূল্য দ্বারা অনেকে ক্রয় করেছেন, তখন কিন্তু এই কয়েনটি বেচতে গিয়ে লোকসানের শিকার হন। এই কয়েনটি আসলে একটি কমন শ্রেণীর কয়েন, এগুলি প্রায় সব জায়গাতেই অ্যাভেলেবেল, তাই আপনাদের কাছে আমার অনুরোধ এই কয়েনটি কিন্তু আপনারা কেনা কিংবা বেচার আগে কয়েনটি সম্পর্কে সচেতন থাকবেন। তো আজ এই ভিডিওতে আমি জানিয়ে দেবো এই কয়েনটির সঠিক মূল্য। আপনারা যারা দীর্ঘদিন ধরে আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা জানেন যে আমি কয়েনের সঠিক মূল্য জানাই, তাই আর কথা না বাড়িয়ে শুরু করব এই কয়েনগুলির সম্পর্কে আলোচনা। তো প্রথমে আলোচনা করব কোয়ার্টার রুপি কয়েনটির মেটাল নিকেল, ওয়েট 2.9 গ্রাম, সাইজ 19 mm, শেপ রাউন্ড। 1946 এবং 1947 এই দুটি সালে কয়েনটি মিন্ট হয় শুধুমাত্র মুম্বাই মিন্টে। এই কয়েনটির একটি কমন শ্রেণীর কয়েন, এর মিন্টেজ অসংখ্য। এখানে 1946 এবং 1947 এই দুটি সালে মোট 19 কোটি কয়েন উৎপাদন করা হয়, তাই কয়েনটি সব জায়গাতেই অ্যাভেলেবেল। তো আসুন এবার দেখে নেব পরবর্তী কয়েনটি সম্পর্কে। জর্জ সিক্স কিং এম্পেরর হাফ আনা, এই হাফ আনা কয়েনটির ক্ষেত্রে এবার আলোচনা করব। কয়েনটির মেটাল নিকেল, ওয়েট 5.8 গ্রাম, সাইজ 24 mm, থিকনেস 1.64 mm, শেপ রাউন্ড। এই কয়েনটিও 1946 এবং 1947 এই দুটি সালে ইস্যু করা হয় শুধুমাত্র মুম্বাই মিন্টে। এই কয়েনটির ক্ষেত্রেও এর মিন্টেজ সংখ্যা অসংখ্য, এর বর্তমান ভ্যালু 30 টাকা করে ইউএনসি কন্ডিশনে। তো এবার আলোচনা করব কিং জর্জ সিক্স এর ওয়ান রুপি সম্পর্কে। এই কয়েনটিকে আপনারা অনেকেই রূপোর কয়েন বলে ভুল করেন, আসলে কিন্তু এটি রূপোর নয়, আমি ভিডিও শুরুতে এই কথাটি বলেছি, আরেকবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কয়েনটিকে দেখে কিন্তু অনেকেই রূপোর কয়েন বলে ধারণা করেন, এটি আসলে ভ্রান্ত ধারণা। তো কয়েনটির মেটাল নিকেল, ওয়েট 11.8 গ্রাম, সাইজ 28 mm, থিকনেস 2.48 mm, শেপ রাউন্ড। এই ওয়ান রুপি কয়েনটি শুধুমাত্র 1947 সালে লাহোর এবং মুম্বাই মিন্টে ইস্যু করা হয়। তো 1947 সালে
লাহোর মিন্টের যে কয়েনটি, এই কয়েনটির ক্ষেত্রে শুধুমাত্র এই এক টাকার কয়েনটির ক্ষেত্রে 1947 সালে লাহোর মিন্টে যে কয়েনটি ইস্যু করা হয় এটি একটি ভ্যালুয়েবল কয়েন। কয়েনটির সংখ্যা 4,19,11,000। এটি লাহোর মিন্টের ক্ষেত্রে এবং 1947 সালে মুম্বাই মিন্টে যে কয়েনগুলি ইস্যু করা হয় এর মিন্টেজ সংখ্যা 11,80,28,000। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই কয়েনটির ক্ষেত্রে এর উৎপাদন সংখ্যা কত পরিমাণে। তাই এইসব কয়েনগুলি অত্যন্ত অ্যাভেলেবল কয়েন, প্রায় সকলের কাছেই কয়েনটি পাওয়া যায়। তো কয়েনটি কিন্তু একটু চেষ্টা করলেই আপনারা আপনাদের সংগ্রহে আনতে পারবেন। এটি একটি ভ্যালুয়েবল কয়েন। 1947 সালে মুম্বাই মিন্টে যে কয়েনটি ইস্যু করা হয় এর বর্তমান ভ্যালু 100 টাকা ইউএনসি কন্ডিশনে। তো আজ ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।